হাই ফ্রেন্ডস, প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেস। বন্ধুরা, আপনারা যারা 2017 প্রাইমারি টেট দিয়েছেন, অর্থাৎ যে পরীক্ষাটা 31 জানুয়ারি 2021 হলো, এই টেট যারা দিয়েছেন তারা অবশ্যই অ্যান্সারটা মিলিয়ে নেবেন। আপনাদের অ্যান্সার কি পাবলিশ হয়েছে? আপনারা জানেন প্রাইমারি পর্ষদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গেলে আপনারা টোটাল ডিটেলসটা দেখতে পাবেন, আর নতুবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে আপনারা অ্যান্সার কিটা কালেক্ট করবেন। ওখানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে অ্যান্সার কিটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আসি 2017 এই যে পর্ষদ অ্যান্সার কি প্রকাশ করলো, এই নিয়ে চাকরি প্রার্থীদের কিরূপ মন্তব্য, যারা পরীক্ষার্থী ছিলেন তাদের মন্তব্যটা কিরূপ সেটা দেখবো। আর অ্যান্সার কি নিয়ে চাকরি প্রার্থীদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে পর্ষদকে কিভাবে তারা জানাবেন তার উপায়টাও দেখবো। আর আপার প্রাইমারিতে এরপরে যে পোর্শনটা আমরা আলোচনা করবো সেটা হলো আপার প্রাইমারিতে পুজোর আগে শুনানির শেষের সম্ভাবনা কম, কেন কম সেই বিষয়টা একটু তুলে ধরবো। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বলার যে অ্যান্সার কি পাবলিশড হয়েছে, এটা কিন্তু পর্ষদ ওয়েবসাইটে নোটিশে জানিয়ে দিয়েছে, সেটা আপনারা সকলেই লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে পর্ষদ বিষয়টা জানিয়েছে। তো এখানে যেটা বলার সেটা হলো এর মেমো নাম্বারটা দেখুন, মেমো নাম্বারটা 991, তারপরে অবলিক দিয়ে বিপিই, অবলিক দিয়ে 2021, আর ডেটটা দেখতেই পাচ্ছেন 25/8/2021। তো যেটা পাবলিশড হয়েছে এখানে যে অ্যান্সার বুকলেট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন বুকলেট নাম্বার যেটা পাবলিশড হয়েছে সেটা হলো সিএক্সএন। আর এখানে দেখুন যেটা বলছে, অল আদার বুকলেট কোর্স কন্টেন দ্য সেম কোশ্চেন ইন ডিফারেন্ট সিরিয়াল নাম্বারস অফ ডেট 2017 এক্সামিনেশন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে অ্যান্সার কিটা আপনারা পাবেন সেটা শুধুমাত্র একটা কোশ্চেন বুকলেট যার সিরিয়াল নাম্বারটা হলো সিএক্সএন, আর বাকি যে বুকলেট গুলো ছিল এখানে যেটা বলা হচ্ছে যে তার সিরিয়াল নাম্বার গুলো একই আছে, সিরিয়াল নাম্বার গুলো আলাদা হতে পারে কিন্তু কোশ্চেন গুলো সব একই আছে। সুতরাং আপনারা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবেন। কিন্তু এখানে যেটা বলার সেটা হলো যে কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু চাকরি প্রার্থীদের হাতে দেয়া হয়নি, সুতরাং এখানে কিভাবে তারা সেই অ্যান্সার মিলাবে সেই সম্পর্কে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে। আর ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়েও আপনারা অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে বা অভিযোগ থাকে সেটা কিভাবে জানাবেন সেটাও আমরা দেখব। কারো যদি কোনো অভিযোগ থাকে তিনি অবশ্যই তার অভিযোগটা জানাতে পারবেন, বা এই অ্যান্সার কি সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য থাকে তিনি সেটাও জানাতে পারবেন। সেটা কিন্তু এই যে 25 তারিখের থেকে 7 দিনের ভিতরে, মানে 1 সপ্তাহের ভিতরে। আর কোথায় গিয়ে জানাতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলসে দেয়া আছে। আজকে আবার এই সময় পত্রিকা এটা প্রকাশও হয়েছে, সেটা হলো আপনার আপনার যেটা জানাতে হবে সংসদ সচিব রত্না চক্রবর্তী বাগচি, উনি যেটা জানিয়েছেন সেটা হলো পর্ষদের সল্টলেকে অবস্থিত অফিসে ঢোকার মুখে ড্রপ বক্সে 11টা থেকে 5টার মধ্যে আপনার মতামত জানাতে হবে, 11টা থেকে 5টার মধ্যে। আর সময়টা কিন্তু 1 সপ্তাহ, 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনার সমস্ত কিছু জানানোর সুযোগটা থাকবে। এরপর আমরা চলে আসবো আপার প্রাইমারি প্রসঙ্গে। আপার প্রাইমারি সম্পর্কে যেটা বলার সেটা হলো, আপনারা জানেন আপারের গ্রিভেন্স শেয়ারিং চলছে, এবং এই গ্রিভেন্স শেয়ারিং এর বেশ কিছুটা পর্যায় হয়ে গেছে, 3টে পর্যায় কমপ্লিট হয়েছে, 4 নম্বর পর্যায়টা শুরু হয়েছে 25 তারিখ থেকে, তারপরে কতগুলো পর্যায় বাকি আছে। তো এখানে যেটা বলার সেটা হলো এই যে প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে যেটা আপনারা দেখছেন যে অভিযোগের সংখ্যাটা অনেক বেশি ছিল, আর কমিশনের আধিকারিকরা প্রথমে ভেবেছিলেন যেটা যে একই অভিযোগ এবং ভিত্তিহীন অভিযোগগুলো বাছাই করার পরে হয়তো দেখা যাবে যে 10-12 হাজারের মতো অভিযোগের শুনানি হবে বা হতে পারে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই শুনানি শুনানি হতে পারে এমন প্রার্থীর সংখ্যা 15 হাজারেরও বেশি, বা প্রায় 15 হাজার। সুতরাং এই টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন, আর সেক্ষেত্রে পুজোর আগে এই শুনানি শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে আসছে। সুতরাং নিয়োগের যে ব্যাপারটা ছিল সেটা আপনারা বুঝতেই পারছেন যে পুজোর আগে তো সম্ভবই না,
এটা অনেক আগেই আমরা বলেছি। আর এই শুনানি অর্থাৎ গ্রিভেন্স হিয়ারিং যেটা হচ্ছে, এই শুনানিটাও পুজোর আগে সম্ভব কিনা সে সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস বলার যেটা, সেটা হলো শুনানি প্রক্রিয়া শেষ হলে তবে তার রিপোর্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে তৈরি মেধা তালিকা হাইকোর্টে পেশ করা হবে। শুনানি প্রক্রিয়া শেষ হলে তার রিপোর্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে তৈরি মেধা তালিকা হাইকোর্টে পেশ করা হবে। তারপরে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়া, এই যে ব্যাপার ট্যাপারগুলো সেগুলো থাকবে, সুতরাং সময়টা অনেকটা বেশি লাগবে। বন্ধুরা, যতটুকু আপডেট আমাদের কাছে ছিল সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তো তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো।